নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী। আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপসে জ্যোতিষ আলোচনা, এবং আমরা এডুকেশনের উপরে আলোচনা করছি। যারা আমার আগের পার্টগুলি দেখেননি, অর্থাৎ পার্ট ওয়ান পার্ট টু যারা দেখেননি, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে পার্ট ওয়ান এবং পার্ট টুটা দেখবেন। আজকে যেই অনুষ্ঠানটি করব সেটি হলো পার্ট থ্রি, অবশ্যই এডুকেশন নিয়েই আলোচনা, এবং পরপর কয়েকটি পার্টের মধ্যে থেকে আমরা এই আলোচনাটিকে সম্পূর্ণ করার চেষ্টা করছি। তো আগে যত অবধি আমরা এডুকেশন সম্পর্কে, এডুকেশনের বিচার পদ্ধতি সম্পর্কে জেনেছি, তো আজকে আমরা কিন্তু তারপর থেকে আলোচনা করব। তো আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব, যে বিভিন্ন গ্রহ এডুকেশনের ওপরে তাদের কি প্রভাব দেয়, অর্থাৎ বিভিন্ন গ্রহ এডুকেশনের ওপরে কি প্রভাব দেয়, অর্থাৎ শারীরিকভাবে কি প্রভাব দেয় বা মানসিকভাবে কি প্রভাব দেয়, সেটিকে নিয়ে আমরা যেমন আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করব যে বিভিন্ন গ্রহ কি কি সাবজেক্টকে কন্ট্রোল করে, অর্থাৎ কোন কোন সাবজেক্টের ওপরে কোন কোন গ্রহের কন্ট্রোল ক্ষমতা আছে, কোন কোন গ্রহের প্রভাবে কোন কোন গ্রহ কি কি সাবজেক্টের ওপরে বিশেষভাবে প্রভাব বিস্তার করে থাকে। তো অবশ্যই সরাসরি আলোচনায় চলে আসবো। তো আলোচনা আসার পূর্বে প্রত্যেকবারে যে কথাটি বলে থাকি, যে ব্যক্তিগতভাবে যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের যদি কোনো কমেন্টস থাকে, বিশেষ করে এডুকেশনকে কেন্দ্র করে যদি কোনো কমেন্টস থাকে, অবশ্যই আমার আমার কমেন্টস বক্সে লিখবেন, এবং তার সঙ্গে সঙ্গে আমার অনুষ্ঠানটি কেমন লাগছে সেটিকেও লেখার চেষ্টা করবেন। ভালো লাগলে পরে অবশ্যই লাইক দেবেন, ভালো না লাগলে ডিসলাইক দেবেন, এটি কিন্তু অবশ্যই করবেন, এটি প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যেই করার চেষ্টা করবেন। তাহলে কী হবে, তাহলে আমি বিষয়টা সম্পর্কে বেশ কিছুটা বুঝতে পারবো, অর্থাৎ আপনাদের কমেন্টসের মাধ্যমে আমি যেমন আমার অনুষ্ঠানটি কেমন হচ্ছে এটা যেমন বোঝার চেষ্টা করি, তার সঙ্গে সঙ্গে লাইক বা ডিসলাইকের মাধ্যমে কিন্তু আমি কিছুটা হলেও বোঝার চেষ্টা করি। তো চলে আসবো সরাসরি আলোচনাতে। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বিভিন্ন গ্রহ এডুকেশনের ওপরে কি প্রভাব সৃষ্টি করে, এবং বিভিন্ন গ্রহ বিভিন্ন সাবজেক্টের ওপরে কি প্রভাব সৃষ্টি করে। প্রথমেই আমরা চলে আসবো বুধ গ্রহটিকে নিয়ে। আমরা প্রথমেই জেনেছিলাম যে বুধ গ্রহটি কিন্তু পড়াশোনা বা এডুকেশনের জন্য প্রধান কারক গ্রহের মধ্যে বুধ একটি। তো বুধ গ্রহটি আমাদের যেমন বুদ্ধি মেধাশক্তি মনে রাখার বিষয়কে প্রকাশ করা বা বাক্যের কারক গ্রহ হিসেবে আমরা জেনেছি, তেমন বুধ গ্রহটি কিন্তু সাবজেক্ট হিসাবে গণিত এবং হিসাবশাস্ত্রের উপরে কিন্তু বিশেষ তার প্রভাব বিস্তার করে। তার সঙ্গে সঙ্গে এবারে আমরা জানবো যে বৃহস্পতি গ্রহটি কী প্রভাব বিস্তার করে। আমরা আগে যেটা জেনেছি যে বৃহস্পতি গ্রহটি যেমন বিচার বিশ্লেষণ করার ক্ষমতা, ভালো মন্দ বোধ, নৈতিকতা, পরামর্শ, বৃহৎ জ্ঞান, তার সঙ্গে সঙ্গে কর্তব্যবোধের কারক, রুচিবোধের কারক, এগুলো যেমন আমরা বৃহস্পতি থেকে জেনেছি, তেমন বৃহস্পতি কিন্তু যে সমস্ত এডুকেশনের ক্ষেত্রে সাবজেক্টকে কন্ট্রোল করে সেগুলি হলো, বৃহস্পতি হচ্ছে ভাষা, অর্থাৎ ভাষার ওপরে কিন্তু বৃহস্পতির একটি বিশেষ কন্ট্রোল ক্ষমতা আছে। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি হচ্ছে ইতিহাস, ধর্মজ্ঞান, এবং তার সঙ্গে সঙ্গে স্মৃতি। আমরা প্রথমেই জেনেছিলাম যে স্মৃতির ক্ষেত্রে, স্মৃতিশক্তির ক্ষেত্রে যেমন বৃহস্পতি এবং চন্দ্রকে আমরা কারক হিসেবে মেনেছিলাম, তেমন বৃহস্পতি কিন্তু ভাষা, সাহিত্য, ধর্মজ্ঞান, তার সঙ্গে সঙ্গে ইতিহাস, এই সমস্ত ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব বিশেষভাবে লক্ষ্য করব, বা এই সমস্ত সাবজেক্ট কিন্তু বৃহস্পতি কন্ট্রোল করে। এর সঙ্গে সঙ্গে আমরা বৃহস্পতির ক্ষেত্রে MBA বা আপনাদের BBA বা অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে এখানে আমরা কিন্তু বৃহস্পতির সঙ্গে মঙ্গলকে অবশ্যই নেব, কিন্তু BBA বা MBA সঙ্গে কিন্তু আমরা বৃহস্পতির সঙ্গে বুধকে আমাদেরকে দিতে হবে। এছাড়াও বৃহস্পতি হচ্ছে ইতিহাসের কারক গ্রহ। শুধুমাত্র ইতিহাস বললে ব্যাপারটা ভুল হবে, বৃহস্পতি কিন্তু শুধুমাত্র ইতিহাস নয়, বৃহস্পতি বৃহৎ যেখানে একটু গভীরে ঢুকতে হবে, যেটি অনেকটা বেশি পড়া মনে রাখতে হবে, সেই সমস্ত জায়গায় কিন্তু বৃহস্পতি প্রধান ভূমিকা পালন করে থাকে, অর্থাৎ অনেক বেশি যেখানে পড়তে হবে সেখানে কিন্তু, অর্থাৎ বৃহৎ জ্ঞানের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির ভূমিকা বিশেষভাবে আমরা লক্ষ্য করব।
এবারে আমরা দেখেছিলাম যে শনি, শনি গ্রহটা কিন্তু আমাদের এডুকেশনের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব বিস্তার করে। শনি হচ্ছে আমাদের পরিশ্রম করার ক্ষমতা, শনি হচ্ছে আমাদের লেগে থাকার ক্ষমতা, কোনো জিনিসের গভীরে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু শনির ভূমিকা বেশ কিছুটা আসে। শনি থেকে আমরা কিন্তু কনসেন্ট্রেশন বা ধৈর্য বিচার করে থাকি। আবার এডুকেশনের ক্ষেত্রে শনি কিন্তু অনেক রকম সাবজেক্টকে কন্ট্রোল করে। প্রথমেই যেটি চলে আসবে, শনি কিন্তু ইংরাজির প্রধান কারক, অর্থাৎ একটি জাতকের জন্মছকের ভিতরে শনির অবস্থান দেখে এটুখানি বলে দেওয়া যেতে পারে যে সেই জাতকের ইংরাজি বিদ্যার উপরে কতটা সেই জাতক আয়ত্ত করতে পারবে। এর সঙ্গে সঙ্গে শনি হচ্ছে কেমিস্ট্রির কারক গ্রহ, শনি হচ্ছে পদার্থবিদ্যার কারক গ্রহ। শনি পদার্থবিদ্যার ক্ষেত্রে কিন্তু শনির সঙ্গে আমরা মঙ্গলকে অবশ্যই নেব। তার সঙ্গে সঙ্গে আমাদের যে ধাতুবিদ্যা আছে সেই ধাতুবিদ্যার ক্ষেত্রেও কিন্তু শনির ভূমিকা আমরা পাবো। তার সঙ্গে সঙ্গে শনি হার্ডওয়্যার বা জ্যোতিষ এই সমস্ত জায়গা কিন্তু শনির প্রাধান্য, কিন্তু এই সমস্ত সাবজেক্টকে কিন্তু শনি কন্ট্রোল করে। এরপরেই আমরা চলে আসবো শুক্র। শুক্র হচ্ছে ক্রিয়েটিভিটির কারক গ্রহ, শুক্র হচ্ছে সৃজনশীলতা বা শুক্র হচ্ছে আমাদের যেটাকে বলবো ক্রিয়েটিভিটির সঙ্গে সঙ্গে আমাদের সূক্ষ্মতা, আমাদের সূক্ষ্মতা আমাদের সুন্দরভাবে প্রেজেন্ট করার ক্ষেত্রে শুক্রের ভূমিকা কিন্তু এডুকেশনের ক্ষেত্রে বিশেষভাবে আমরা লক্ষ্য করব। কিন্তু শুক্র সাবজেক্ট হিসাবে বিশেষভাবে যে সমস্ত সাবজেক্টগুলোকে কন্ট্রোল করে সেগুলি হলো, প্রথম হচ্ছে ভৌতবিজ্ঞান, তার সঙ্গে সঙ্গে হচ্ছে কিছুটা হলো গণিত, গণিতের ক্ষেত্রেও কিন্তু শুক্রকে আমরা কিছুটা হলেও পাবো। যেমন আমরা প্রধান কারক গণিতের আমরা বললাম ভূত, কিন্তু শুক্রকে কিন্তু গণিতের ক্ষেত্রেও আমরা অবশ্যই দেখব। তার সঙ্গে সঙ্গে শুক্র হচ্ছে রসায়নের কারক, অর্থাৎ কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু শুক্রের প্রাধান্য বিশেষভাবে আমাদের লক্ষ্য করতে হবে। এছাড়াও শুক্র তো বিভিন্ন রকমের বিউটিশিয়ান কোর্স যারা করে, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক্স যারা কোর্স করে, কম্পিউটারের যারা বিভিন্ন রকমের কোর্স করে, সেক্ষেত্রে কিন্তু শুক্রের প্রাধান্য অবশ্যই আমাদেরকে দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে অনেকে আছেন যারা ফ্যাশন বা বিভিন্ন আর্ট নিয়ে কাজ করেন, বিভিন্ন আর্টের মধ্যে আছেন বা বিভিন্ন ফ্যাশন ডিজাইনের মধ্যে আছেন, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে শুক্রকে প্রাধান্য দিতে হবে। তবে এখানে মনে রাখতে হবে শুধুমাত্র শুক্রকে দেখলে হবে না, যেমন আমি বললাম যে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে কিন্তু শুক্রের সঙ্গে মঙ্গলকে আমাদেরকে নিতে হবে, তেমন আমরা বললাম যে কম্পিউটারের ক্ষেত্রে আমরা কিন্তু শুক্রের সঙ্গে একটু কেতুকেও দেখে নেব। ফ্যাশনের ক্ষেত্রে আমরা যেমন বললাম শুক্রের সঙ্গে কিন্তু আমরা ফ্যাশনের ক্ষেত্রে কিছুটা হলেও আমরা চন্দ্রকে দেখব। তো এর সঙ্গে সঙ্গে আরও অনেক রকমের সাবজেক্টের উপরে শুক্রের প্রভাব আছে, সেগুলো আরও নেক্সট আলোচনাতে আমরা করব। তার সঙ্গে সঙ্গে এবারে আমরা যেটাকে বলবো মঙ্গল, মঙ্গল গ্রহটি পড়াশোনার ক্ষেত্রে কী ভূমিকা পালন করে। প্রথমেই দেখতে হবে যে মঙ্গল গ্রহটি কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যে আমাদের প্রচেষ্টা, যে আমাদের উদ্যম, যে আমাদের কর্মশক্তি, যে লড়াই বা প্রতিযোগিতাতে এগিয়ে চলার ক্ষমতা, এটা কিন্তু আমাদের মঙ্গল দেয়, মঙ্গল থেকে কিন্তু তৈরি হয়। আমরা যদি জন্মচক্রের ভিতরে মঙ্গলকে খুব বেশি দুর্বল হতে দেখি, তাহলে কিন্তু সেই জাতকের ভিতরে উদ্যম, সেই জাতকের ভিতরে লড়াই করে জেতার প্রবণতা, অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে লড়াই করে এগিয়ে চলার যে আকাঙ্ক্ষা বা যে চেষ্টা, সেটা কিন্তু কিছুটা হলেও দুর্বল হয়ে যাবে। আবার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু মঙ্গলকে আমরা বিশেষভাবে যে আমাদের ইলেকট্রিক্যাল যে সমস্ত পড়াশোনাগুলো আছে, যে সমস্ত কোর্সগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা মঙ্গলকে প্রাধান্য দেব। তার সঙ্গে সঙ্গে আমরা নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে মঙ্গলকে দেখব। এছাড়াও তো মঙ্গল ফায়ার, আপনারা জানেন যে মঙ্গল মানে হচ্ছে অগ্নি, হ্যাঁ, তো মঙ্গলকে কিন্তু আমরা ফায়ারের ক্ষেত্রে বিশেষ প্রাধান্য দেব। তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু হোটেল ম্যানেজমেন্টে যখন যাব, তখন কিন্তু মঙ্গল বৃহস্পতির যোগ, আমরা মঙ্গল বৃহস্পতিকে প্রাধান্য দেব, শুক্রকে প্রাধান্য দেব হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এবং এরপরে কিন্তু আমরা বলবো যে মঙ্গল কিন্তু আমাদের যে যে কোনো টেকনিক্যাল লাইন, যে কোনো টেকনিক্যাল লাইনের ক্ষেত্রে কিন্তু মঙ্গল বিশেষ ভূমিকা এখানে এডুকেশনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা কিন্তু পালন করে, যে কোনো টেকনিক্যাল লাইনের ক্ষেত্রে। এরপরে আমরা চন্দ্রকে আমরা জেনেছি যে চন্দ্র হচ্ছে আমাদের মনন শক্তি, আমাদের মনে রাখার ক্ষমতা, আমাদের মনোসংযোগের প্রধান কারক গ্রহ। কিন্তু চন্দ্র এডুকেশনের ক্ষেত্রে কিন্তু
বিশেষ করে বাংলা সাহিত্যের ক্ষেত্রে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। আর্টস সাবজেক্টটির ওপরে কিন্তু চন্দ্রের বিশেষ প্রাধান্য দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে আমরা যদি বিভিন্ন কোর্সের দিকে যাই তাহলে কিন্তু যে বিভিন্ন রকমের যে সাইকোলজিক্যাল যে সমস্ত কোর্সগুলি আছে, তারপরে হচ্ছে সোসিওলজি থেকে শুরু করে নার্সিং ট্রেনিং থেকে শুরু করে, তারপরে যে কোনো হচ্ছে জলজ প্রাণী বিদ্যা থেকে শুরু করে আমাদের মেরিন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এই সমস্ত জায়গা কিন্তু চন্দ্রের প্রাধান্য বা এই সমস্ত পড়াশোনার ক্ষেত্রে কিন্তু চন্দ্রের প্রাধান্য বিশেষভাবে লক্ষ্য করা যাবে। যদি আমরা রবিকে ধরি তাহলে রবি হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে নিজের যোগ্যতাকে শ্রেষ্ঠ প্রমাণ করার কারক গ্রহ, রবি হচ্ছে বুদ্ধির কারক। আমরা যখন মেধাশক্তি নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে বুধ এবং রবি কিন্তু মেধাশক্তিকে কন্ট্রোল করে, রবি কিন্তু মস্তিষ্কের কারক। তাহলে পড়াশোনার ক্ষেত্রে রবির ভূমিকা কিন্তু যথেষ্ট, কিন্তু সাবজেক্ট হিসাবে রবি কিন্তু চক্ষু চিকিৎসা যে কোনো গবেষণার ক্ষেত্রে রবির ভূমিকা কিন্তু অপরিসীম। তার সঙ্গে সঙ্গে রবি কিন্তু মহাকাশ বিদ্যার প্রধান কারক গ্রহ এবং যে কোনো টেকনোলজির ক্ষেত্রে, যে কোনো নতুন টেকনোলজির ক্ষেত্রে কিন্তু রবির একটা ভূমিকা বিশেষভাবে আমরা দেখব। এবারে আমরা দেখব যে রাহুর কি ভূমিকা আছে এডুকেশনের ক্ষেত্রে। প্রথমে আমরা আলোচনা করেছি যে রাহু গ্রহটি কিন্তু যদি শুভভাবে থাকে, আমরা এটাকে খেয়াল রাখব বারবার এবং আমরা এটাকে যখন একটি ছক নিয়ে আলোচনা করব এবং পেছনে বোর্ডে যখন আমরা ছকটাকে নিয়ে বিভিন্ন রকমভাবে আলোচনা আসব তখন আমরা এই বিষয়টা পরিষ্কার করতে পারবো যে রাহুর শুভটা আর অশুভটা কীরকমভাবে তৈরি হচ্ছে। তবে আমরা এখানে একটা কথা বলবো যে রাহু যদি শুভভাবে থাকে তাহলে যে কোনো বিষয়, সেটা এডুকেশন হতে পারে সেটা কর্মে হতে পারে, রাহু যদি শুভভাবে অবস্থান করে এবং এডুকেশনের ভাবগুলির সঙ্গে যদি কোনোভাবে সম্পর্ক স্থাপন করে শুভভাবে থেকে, বা এডুকেশনের গ্রহগুলির সঙ্গে যদি কোনোভাবে সম্পর্ক স্থাপন করে, বিশেষ করে গ্রহগুলির সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করে, তাহলে কিন্তু সেই জাতককে এগিয়ে চলার বা এগিয়ে সবসময় সেই জাতককে এগিয়ে রাখার একটা ক্ষমতা কিন্তু রাহু তার ভেতরে তৈরি করে দেয়। কিন্তু এডুকেশনের ক্ষেত্রে রাহু কিন্তু বিদেশি ভাষার কারক গ্রহ। রাহু কিন্তু খুব অল্প পরিমাণ হলেও কিন্তু ইংরেজি ভাষার ওপরে রাহুর কন্ট্রোল ক্ষমতা আছে। এর সঙ্গে সঙ্গে রাহু কিন্তু বিভিন্ন রকমের যে আমরা বলবো যে সমস্ত ফ্রড কাজগুলো হয়, ঠিক আছে, সেগুলো কিন্তু একটা পড়াশোনার ব্যাপার। যেমন ধরুন বিভিন্ন হ্যাকিং হয়, বিভিন্নভাবে হ্যাক করে নেয় অনেকের, বিভিন্ন রকমের জিনিস হ্যাকিং করে যারা, এখানে এই হ্যাকিংয়ের ক্ষেত্রে কিন্তু রাহুর ভূমিকা অপরিসীম। তার সঙ্গে সঙ্গে কেমিস্ট্রির ওপরে কিন্তু রাহুর কিছুটা প্রভাব দেখতে পাওয়া যায়। তবে রাহু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো প্রভাব দেয় না। রাহু কিন্তু পড়াশোনার ভেতরে মানে ডুপ্লিসিটি একটা ব্যাপার কিন্তু তৈরি করে। আমরা বেশিরভাগ ছক কে ভেতরে আমরা কিন্তু রাহুকে দেখব নেগেটিভ হিসাবে। রাহুকে আমরা যে পজিটিভ কথাগুলো বললাম, এই পজিটিভের জায়গা যে আমরা খুঁজে পাবো এটা খুব ক্ষীণ জায়গা। তবে রাহুকে নেগেটিভ হিসাবে দেখতে পাওয়া যায়। রাহু কিন্তু ডুপ্লিসিটির প্রধান কারক গ্রহ এডুকেশন লাইফের ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে মানে টুকে লেখা, তারপরে হচ্ছে বই নিয়ে ওই আর কি ব্যাপারটা, লুকিয়ে লুকিয়ে কিছু করা, এই সমস্ত কিন্তু রাহুর জায়গাটা। রাহু কিন্তু এই সমস্ত প্রভাব বিস্তার করে। কেতু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আমরা আগে জেনেছিলাম যে কেতু কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অজানাকে জানার একটা আকাঙ্ক্ষা, এই জায়গাটা কিন্তু কেতু তৈরি করে। তার সঙ্গে সঙ্গে কেতু হচ্ছে জ্যোতিষের ক্ষেত্র, কেতুর ভূমিকা বা যে কোনো জ্যোতিষ নয়, যে কোনো গুপ্তবিদ্যা বা গুহ্যবিদ্যার ক্ষেত্রে কেতুর অবদান কিন্তু অপরিসীম। এবং আরও একটা কথা বলতে হবে যে একটা কৌতূহল, একটা যে জানার ইচ্ছা, আমরা বললাম আগে যে একটা যে জানার ইচ্ছা, এটা কিন্তু কেতুর ভেতরে আমরা পাব। আবার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু কেতুর সেরকম কোনো ভূমিকা নেই, তবে জ্যোতিষ তন্ত্র বা ম্যাজিক বা বিশেষ করে যারা সিবিআই সিআইডি এই সমস্ত জায়গাতে যারা আছেন, সেই সমস্ত জায়গার যে সমস্ত পড়াশোনাগুলো আছে সেই সমস্ত জায়গায় কিন্তু কেতুর প্রভাব আমরা খুঁজে পাব। তার সঙ্গে সঙ্গে কম্পিউটার পড়াশোনার ক্ষেত্রে, কম্পিউটার রিলেটেড বিভিন্ন কোর্সের ক্ষেত্রে কিন্তু কেতুকে আমরা অবশ্যই প্রাধান্য দেব। তবে
কেতু একা কিন্তু কখনোই কম্পিউটার বিদ্যার ক্ষেত্রে কোনো রকম পারদর্শী করতে পারবে না, সেখানে কিন্তু অবশ্যই শুক্রকে লাগবে, সেখানে কিন্তু অবশ্যই মঙ্গলকে লাগবে। তো এটা হলো একটি আলোচনা যে কোন কোন গ্রহরা, বিভিন্ন গ্রহরা কোন কোন সাবজেক্টের উপরে তাদের কন্ট্রোল ক্ষমতা আছে বা বিভিন্ন গ্রহরা কোন কোন সাবজেক্টের উপরে বিশেষ প্রভাব বিস্তার করে। তো এইবার একটি কথা আপনাদেরকে বলবো যে এইটা তো আমরা প্রথমে আপনারা যারা জ্যোতিষটাকে বুঝতে চাইছেন বা যারা জানেন জ্যোতিষকে ভালোবাসেন তারা অবশ্যই এই বিষয়টাকে লিখে রাখবেন এই সাবজেক্টগুলোকে। কিন্তু এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে কোনো কোনো সাবজেক্ট আছে, যেমন এক একটি গ্রহ ডাইরেক্টলি সেই সাবজেক্টের উপরে কন্ট্রোল করে, আবার কোনো কোনো সাবজেক্ট এমন আছে যেখানে একটি গ্রহ কিন্তু শুধু একা কন্ট্রোল করতে পারে না, সেখানে দুটি বা তিনটি গ্রহ মিলে একটি সাবজেক্টকে কন্ট্রোল করে। সেই বিষয়গুলিকে নিয়ে আমি পরের অনুষ্ঠানে আবার আলোচনা করব। তো এর পরের অনুষ্ঠানে আমি, এটি হলো থার্ড পার্ট, এরপরে আপনারা অবশ্যই ফোর্থ পার্টটাকে দেখবেন, চতুর্থ ভাগটাকে দেখবেন। এই অনুষ্ঠানে এডুকেশন সংক্রান্ত অনুষ্ঠান চলছে এবং চতুর্থ ভাবেতে আমি আলোচনা করব যে একজন জাতক, মানে আমরা যতটুকু আলোচনা করলাম এখন অবধি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট নিয়ে যেটুখানি আলোচনা চললো, এইটুখানি ব্যাপার যদি আপনাদের মাথায় ঢোকে মোটামুটি, তাহলে কিন্তু একজন জাতকের মোটামুটি মাধ্যমিক অবধি তার পড়াশোনার স্ট্যান্ডার্ড কী থাকবে আপনারা কিন্তু বলে দিতে পারবেন। কিন্তু এবারে আমাদেরকে দেখতে হবে যে মাধ্যমিকের পর, অর্থাৎ আমরা মাধ্যমিকের পর আমরা দেখব যে সেই জাতক, জাতকের এডুকেশন কেমন হবে বা সেই জাতক মাধ্যমিকের পরে কোন ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে পারে সে জীবনে একটি ভালো জায়গায় যেতে পারবে এবং নিজের প্রফেশনাল জায়গাটাকে খুব স্ট্রং করতে পারবে। তো ততক্ষণের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা অনেকটা সময় ব্যয় করে আমার অনুষ্ঠানগুলো দেখছেন। অবশ্যই আমি আবার একটি কথা বলবো যে ভালো লাগলে পরে অবশ্যই কিন্তু লাইক দেবেন, ভালো না লাগলে ডিসলাইকও দেবেন। কিন্তু কিছু কনফিউশন থাকলে, কোনো রকম আমাকে যদি কিছু আপনারা এই অনুষ্ঠানের মধ্যে থেকে কিছু জানাতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে লিখবেন, এই অনুষ্ঠানটি সম্পর্কেও লিখতে পারেন। যে কোনো আমার ভুল ত্রুটি যদি হয়ে যায়, যারা অনেক বেশি জানেন জ্যোতিষটাকে তারা যদি আমার অনুষ্ঠানটাকে দেখেন, তো সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয় তারা আপনারা কিন্তু আমার কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারেন। তো অবশ্যই আশা করবো যে আপনারা চতুর্থ ভাগটিকে দেখবেন এবং হয়তো আরও দু তিনটি ভাগ এডুকেশন পারপাসে হয়ে যাবে আমার, তো চতুর্থ ভাগটাকে দেখার চেষ্টা করবেন। ততক্ষণের জন্য নমস্কার এবং ধন্যবাদ।